আমাকে কাকি একদিন ডেকে বলে যে এরকম তো কাকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে না, ওনার হাতটা ঠিক এরকম বেঁকে গেছে। উনি প্যান্ডেলের কাজ করতেন, তো প্যান্ডেল থেকে পড়ে যান, মোটামুটি 30 ফুট হাইট থেকে উনি পড়ে যান। নার্ভগুলো পুরোপুরি ব্লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে হাত তো মনে খুলছে না। আয়ুষ দাই আমাকে বলে, जो नीडी लोग होते हैं उनको मदद करते हैं, तो इसी प्रकार मैंने स्वेती को यहाँ पर लाया। माझे माझे यहाँ जब मैं ना गया ना मतलब कुछ भी आए तो वो दो दिन मुझे बहुत दबाने वाले लोग दिए थे जो बात कर रही है। আমার তো খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস কি এখান থেকে একটা দিন আমি নিজে মনে হবে যে আমি এখানে কোনোদিন ছিলাম, কোনোদিন এসেছিলাম কাউকে উপকার করতে, আজকে সেখানে হাজার হাজার মানুষ উপকার করছে। তো আমার এটা খুব ভালো লাগবে কি এখান থেকে যদি প্রথমে 10 জন মানুষের উপকার করে, সেই 10 জন থেকে জায়গায় আরও 10 জন উপকার করছে। তো এটা যদি মানে এই আগাবোগা থেকে হয়, যদি সম্ভব হয় করা, আমার কাছ থেকে খুব মানে আমার থেকে তো হ্যাপি কেউ হবে না। এবং আগাবোগার কাছে আমি সবসময় ঋণ থাকবো কি আমি যে মানুষটাকে নিয়ে এসেছিলাম তাকে যাতে আমার হেল্প করতে পেরেছে।